আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। আর সেই সুযোগটা নিতে হলে প্রাণী সম্পদটা, হাঁস মুরগি গরু ছাগল ভেড়া যাই আমরা উৎপাদন করি, মহিষ, সেগুলিকে আমরা কীভাবে লালন পালন করছি, কীভাবে সেগুলি জবাই করা হয়, স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে কি না, বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কি না, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে, নিয়ে আমরা করতে পারি। এইভাবে আমরা যদি করতে পারি তাতে দেশের মানুষের চাহিদা মিটিয়েও আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারব। আমি চাই বেসরকারি খাত এগিয়ে আসুক, আমি বেসরকারি খাতকেই উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, সব রকম সহযোগিতা করতে চাই, এর ফলে আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়ুক সেটাও আমরা চাই। শুধু একটা পাশ করে চাকরি পিছনে না ছুটে সবাই নিজের উদ্যোগে যদি একটা এই ব্যবসা বাণিজ্য করে তাহলে কিন্তু আপনি দেখবেন আমরা যথেষ্ট